তার মধ্য থেকে একজনকে আটক করেছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি আরেকজন নারী শিক্ষক থেকে কিন্তু আটক করেছে। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে এই অহিংসা আন্দোলন প্রায় 10 বছর ধরে চলমান আছে। আমরা আজকে শান্তিপূর্ণ একটা শিক্ষার্থী সমাবেশ দেখেছি। আপনারা জানেন আমরা ইতিমধ্যে চাকরিতে প্রবেশের বয়সীমারি স্থায়ীভাবে বৃদ্ধি করার জন্যে আমরা সংশ্লিষ্ট সংসদ সদস্য থেকে আরম্ভ করে সমাজের নীতিগত নীতি নির্ধারকদের কাছ থেকে সুপারিশ নিয়ে আমরা এই দাবিটি বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে আমরা একটা পদযাত্রা করতে চেয়েছিলাম আমাদের এই সমাবেশ থেকে শান্তিপূর্ণভাবে। আপনারা জানেন এই বিষয়টি ইতিমধ্যে জনবাসন মন্ত্রণালয় বলেছে যে এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী তিনি তথ্যপাত্র দেখে একটা সুরাহা দেবেন। তো আমরা শিক্ষার্থী সমাজ মনে করি যে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া এই দাবিটি বাস্তবায়ন করার ক্ষমতা কারো নাই। আমরা চেষ্টা করি যেহেতু তিনি শিক্ষাবান্ধব ছাত্রবান্ধব নেত্রী, সেক্ষেত্রে আমরা যদি আমাদের দাবিটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করতে পারি এবং যুক্তি তথ্য তুলে ধরতে পারি, তিনি আমাদেরকে রাজপথ থেকে অন্তত পড়ার টেবিলে ফিরে নেওয়ার জন্য তিনি সুযোগ করে দেবেন, সেই আশা ভরসা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুনয় বিনিময় করার জন্যে আমরা একটা দরখাস্ত নিয়ে আমরা যখন রাজপথে যাই তখন আমাদের শাহবাগে বেরিকে আটকে দেয়। তখন আপনারা ছিলেন, তখন আমরা প্রশাসনকে বলেছি আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের সহযোদ্ধা, আপনাদের আমাদের বন্ধু, সুতরাং আপনারা আমাদের যৌক্তিক দাবিটি মাননীয় প্রধানমন্ত্রী পৌঁছায় পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দেন। আমরা এই কথাটা বলা মাত্রই আপনারা জানেন আমাদেরকে পুলিশ আমাদের উপর আক্রমণ করে এবং পাশাপাশি আমাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং আমাদের ওখান থেকে আমাদের নারী সহযোদ্ধা সহ প্রায় 8-10 জন শিক্ষার্থী ইতিমধ্যে থানায় রয়ে গেছে। আমি আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়নের সুরাহা এবং আমাদের নারী সহযোদ্ধাদের সসম্মানে ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা রাজপথে থেকে সারা বাংলাদেশে সংবাদ সম্মেলনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা গণ আন্দোলন তৈরি করবো এবং সারা বাংলাদেশ থেকে এটা সঠিক জবাব দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ। জানেন যে সংসদ পর্যন্ত এটি আসলে আলোচনা হয়েছে কিন্তু এটা থেমে গেল কেন, কি মনে হয়? না, থেমে যায়নি। সংসদটা ছিল গতকাল বিশদবার পর্যন্ত, সংসদের লাস্ট অধিবেশন ছিল, আবার জুনে সংসদ অধিবেশন আছে। বিষয়টি হলো নীতিগত সিদ্ধান্ত, এটা সংসদ না। মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে যে ঠিক আছে তোমাদের বিষয়টি আমরা দেখতেছি বা দাবিটা বাস্তবায়ন করে দেবে, এতে সংসদের প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। এই যে আজকে আমরা একটা দাবি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা রওনা দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কে না যেতে পারে? তিনি জননেত্রী, গণ মানুষের নেত্রী, জনগণের নেত্রী, তার কাছে যাইতে যদি পুলিশের বাধা করতে হয় তাহলে আমরা যাবো কোথায়? আপনারাই বলুন, এদেশের তরুণ শিক্ষিত লক্ষ লক্ষ শিক্ষার্থী একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আস্থা এবং নির্ভরশীলতার প্রতীক হিসেবে আমরা মেনে থাকি। এই যে ব্যারিয়েশন, এই যে বাধা, এর জন্য দীর্ঘদিনে দাবিটি বাস্তবায়ন আলুর মুখ দেখেনি বলে আমরা মনে করি। দেওয়া হলো মনে হচ্ছে আপনার কাছে, আর হচ্ছে গিয়ে কোনো উস্কানি কিংবা কোনো ইয়ে ছিল কিনা, ঘটনা সূত্রপাতটা কি? ঘটনার সূত্রপাত হলো আমরা বরাবরের মতোই মাননীয় প্রধানমন্ত্রীর পদযাত্রা করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের দাবির যুক্তিকতাটা এবং আমাদের যে সমাজে গণ্যমান্য যারা আমাদের দাবির প্রতি সহমত পোষণ করছেন এবং এর পার্শ্ববর্তী দেশ থেকে আরম্ভ করে নানা দেশে যে চাকরিতে প্রবেশের বয়সীমা 45 তার ঊর্ধ্ব রয়েছে, তার সার্কুলার ডাটা তথ্যপত্র সহ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা পদযাত্রা করেছিলাম। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমাদের পুলিশ প্রশাসন আমাদেরকে সেখানে বাধা দেয়, আমরা তাদের কাছে অনুনয় বিনিময় করি, আমাদের যৌক্তিক দাবির বিষয়টি উত্থাপন করি এবং তাদেরকে আমরা সহযোগিতা করতে বলি। বিনিময় সহযোগিতা তারা না করে বরঞ্চ আমাদের শিক্ষার্থীদের উপরে অমানবিক যে নির্যাতন করেছে, পাশাপাশি আমাদের 7-8 জন শিক্ষার্থী ইতিমধ্যে আমাদের মেয়ে সহযোদ্ধা সহ তাদেরকে জেলে গ্রেপ্তার করে নিয়ে গেছে, আহত হয়েছে এবং তাদেরকে আহত অবস্থায় এবং আপনাদের সাংবাদিক সহ অনেকেই আহত অবস্থায় থানার ভিতরে তাদেরকে ঢুকিয়ে নিয়ে গেছে। জানি না তারা কি অবস্থায় আছে, একমাত্র আল্লাহ তালা ভালো জানে আর থানার ভিতরে তারা যারা আছে তারাই ভালো জানে। পরবর্তী কথা আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সহযোদ্ধাদেরকে এবারে নিঃশর্তভাবে ছেড়ে দিতে হবে, পাশাপাশি আমাদের দাবির বিষয়টি দ্রুত সময়ের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি উপস্থাপন করার মাধ্যমে আমাদেরকে সুরাহা করে দিতে